পবিত্র রমজান মাস মাশাআল্লাহ কিছুদিনের মাঝেই চলে আসছে, গরমটাও খুব জোরে সরে পড়ছে, আর বাজারে আসছে অনেক রকমের মজাদার গ্রীষ্মকালের ফল। আসসালামু আলাইকুম। রমজান মাস আর গরমের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে গ্রীষ্মকালের কিছু ফল ফলাদি দিয়ে একদম হেলদি উপায়ে 6টি মজাদার জুসের রেসিপি। এত ছোট আর সহজ রেসিপি, তাই ভাবলাম আলাদা আলাদা না দিয়ে একবারেই দেই। যখন আমার এই রেসিপিটি শেয়ার করবেন তাহলে একসাথে 6টি জুসের রেসিপি পেয়ে যাবেন। আর প্রথমে করব সব ধরনের জুসের বস, সেটা হচ্ছে লেমোনেড। লেমোনেডটা মানে হচ্ছে লেবুর শরবত, আর লেবুটা আমরা অন্য যে কোনো ফলের শরবতের সাথেও দেওয়া হয়, সো লেমোনেড হচ্ছে জুসের বস। একটি ছোট হাঁড়িতে 1 কাপ পানি আর 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলায় জাল দিয়ে শিরা তৈরি করব। আর শিরাটা তৈরি মানে কিন্তু ঘন শিরা তৈরি করতে হবে না, শুধুমাত্র চিনিটা গলিয়ে নিব। শিরাটা তৈরি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। শিরাটা একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে শিরা, শিরার মাঝে ছেঁকে আমি 1/2 কাপ লেবুর রস দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আরও 1 কাপ ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিলাম। এখন বরফের টুকরা দিয়ে পরিবেশন করব। মজাদার আর সহজ লেমোনেড তৈরি। শরীরের জন্য লেবু যে কত উপকারী তা আর বলার অপেক্ষা রাখে না। এখন চলে যাব আমার পরের রেসিপিতে। আর পরের রেসিপি হচ্ছে আম জিরা ড্রিঙ্ক। আম জিরা ড্রিঙ্কটা শুনতে একটু অন্যরকম হলেও বলে দিচ্ছি, জিরা কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো একটি উপাদান। এখানে একটি আম নিলাম, আম কেটে আমি ব্লেন্ড করে নিয়েছি। আম জিরা জুসের জন্য নিলাম ব্লেন্ড করা আম, চিনি 1/2 চা চামচ, টালা জিরা গুঁড়া 1 টেবিল চামচ, লেবুর রস আর পরিমাণ মতো ঠান্ডা পানি, আরও দিব কয়েক চিমটি লবণ। এখন সবগুলি উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। চিনির পরিমাণ, পানির পরিমাণ পুরোপুরি নিজের পছন্দের উপর, আমের মিষ্টির উপর নির্ভর করে চিনি দিতে হবে, আর জুসের ঘনত্বটা কতটুকু হবে সেটার উপরেও নির্ভর করে ঠান্ডা পানি দিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, গ্লাসে ঢেলে নিলাম। একদম ঠান্ডা করে বরফ দিয়ে এরপর পরিবেশন করতে হবে। এই জুসটার নাম হচ্ছে তরমুজ ডাবের পানীয়। কিছু পরিমাণ তরমুজ নিলাম, তরমুজের বিচি ফেলে দিতে হবে। 1 কাপ ফ্রেশ ডাবের পানি নিলাম, 1 টেবিল চামচ লেবুর রস আর 2-3টা পুদিনা পাতা নিলাম। জুসের সবগুলো উপকরণের পরিমাণ আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি না, কারণ কে কতটুকু মিষ্টি খাবে, কতটুকু ঘন খাবে সেটা পুরোপুরি নিজের পছন্দের উপর। এখন সবগুলো উপকরণ ব্লেন্ডারের জগে নিয়ে ব্লেন্ড করে নিব। লেবুর রস, মিষ্টি, সামান্য একটু লবণ জুসটাকে আরো বেশি মজা করে দেয়, তাই আমি প্রতিটা জুসের মাঝেই সামান্য করে লবণ দিব। খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম, গ্লাসে ঢেলে নিলাম, নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর বরফ টুকরা দিয়ে সার্ভ করব। এই জুসের রেসিপিটা হচ্ছে কিছুটা ডায়েট বান্ধব রেসিপি, অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে, কিন্তু আমি বলবো আমি এখানে যতগুলো রেসিপি দিচ্ছি সবচেয়ে বেস্ট রেসিপি হচ্ছে এটা। বাচ্চারা পছন্দ করবে না, তবে যারা ডায়েটে আছেন আর স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি রেসিপি হচ্ছে শসা আদার লেমোনেড। এই জুসটি করার জন্য একটি শসা ছিলে এর অর্ধেকটা নিয়েছি, একটি লেবুর অর্ধেকটা নিয়েছি, মানে আমি 2-3 টেবিল চামচের মতো লেবু দিব, 1/4 চা চামচের 1/4 ভাগ আদা কুচি দিব, চাইলে আদা কুচিটা আরও বেশিও দেওয়া যাবে, ওই যে বললাম পুরোপুরি নিজের পছন্দের উপর উপকরণগুলোর পরিমাণটা। লেবুর উপরের অংশটা মানে লেবুর যে খোসাটা আছে সেটাকে আমি কুচি কুচি করে রেখেছি, সেখান থেকে অল্প কিছু পরিমাণ দিয়ে দিব। নিয়েছি এখানে কিছু পরিমাণ পুদিনা পাতা, আর একটি হাঁড়িতে আমি প্রায় 2 কাপের মতো পানি নিয়ে রেখেছি, আর দিব কিছু পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে লবণ। এখন এই পুদিনা পাতা আর পানি চুলায় দিয়ে 4-5 মিনিটের মতো জাল দিব। পুদিনা পাতা পানিতে জাল হতে হতে ব্লেন্ডারের জগে শসা, চিনি, লবণ আর লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড
ব্লেন্ড করা হয়ে গেলে রেখে দিব। জাল দেয়া পুদিনা পাতার এই পানিটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে যে জগে শশা ব্লেন্ড করে রেখেছি সেই জগটার মাঝে পুদিনার পানি, আদা কুচি আর লেবুর খোসা কুচি হালকা করে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ড করার দরকার নেই, হালকা করে ব্লেন্ড করে নিতে হবে। নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে বরফ টুকরা দিয়ে পরিবেশন করব। গরমে শান্তির আরেক নাম হচ্ছে বেলের শরবত। আমার এখন এই রেসিপিটি হচ্ছে বেলের শরবত, এটি একদমই নর্মাল একটি রেসিপি। বেলের শরবত করার জন্য এখানে আমি একটি পাকা বেল নিয়েছি। চামচ দিয়ে বা হাত দিয়ে ছেঁচে বেলের ভিতরের কাইটা বের করে নিচ্ছি। পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে এইভাবে চিপে চিপে নরম করে নিব বেলের কাই। এরপর বেলের আঁশ বেলের বিচি ভালো করে দেখে দেখে বেছে ফেলে দিতে হবে। শরবতের সাথে যদি ভুলে বেলের বিচি খেয়ে ফেলেন তাহলে কিন্তু পেটে বেলের গাছ হবে, তখন কিন্তু আবার আমাকে বলতে পারবেন না যে আমি বলি নাই। আসলে ছোটবেলায় আমাদেরকে এটা বলা হতো, তাই না? আচ্ছা যেটাই হোক, বিচিটা থাকলে শরবতটা তিতা লাগবে। ব্লেন্ড যদি না করা হয় তাহলে বিচি থাকলেও সমস্যা নেই। বেলের আঁশ আর বিচি ভালো করে বেছে আমি ফেলে দিয়েছি। এখন এর মাঝে আমি আরো কিছু পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিব। আবারও বলছি, পানির পরিমাণটা নিজের পছন্দের উপর। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি। বেলটা কতটুকু মিষ্টি সে আন্দাজে চিনি দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। এখন দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ট্যাং। আমি ছোটবেলায় দেখতাম যে আমাদের বাসায় ট্যাংটা দেওয়া হতো, তবে ট্যাং না দিলেও চলবে, ট্যাং এর পরিবর্তে লেবুর জুসও দেওয়া যেতে পারে। এখন ভালো করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ফ্রিজে রেখে দিব এই বেলের শরবতটাকে। এরপর বরফ টুকরা দিয়ে পরিবেশন করতে হবে। এই জুসটার নাম হচ্ছে তেঁতুলের লেমোনেড। তেঁতুলের লেমোনেড করার জন্য আধা কাপ তেঁতুল নিয়েছি। তেঁতুলের মাঝে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানিটাকে একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাত দিয়ে চিপে চিপে তেঁতুলের আঁশ তেঁতুলের বিচি ফেলে দিতে হবে। ব্লেন্ডারের জগে তেঁতুলের পানি নিয়ে নিলাম। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো মধু। মধু না দিলেও চলবে, মধুর বদলে চিনি শিরা দেওয়া যাবে বা শুধু চিনিও দেওয়া যাবে। 4 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ব্লেন্ড করে নিব। গ্লাসে ঢেলে নিলাম তেঁতুলের লেমোনেড। তেঁতুলের এই লেমোনেড নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিব। এরপর বরফ টুকরা দিয়ে পরিবেশন করতে হবে। আমার আজকের প্রতিটা জুসের রেসিপি ইউনিক না, তবে হ্যাঁ, আমার প্রতিটা জুসের রেসিপি অনেক হেলদি। গরমকালে রোজা রাখাটা একটু কষ্টদায়ক, কিন্তু এই গরমকালটার জন্যই আমরা মজার মজার রসালো অনেক রকমের ফল পাই। তাই ইফতারের পরে খুব বেশি বেশি ফল, ফলের শরবত আর পানি খেতে হবে। আমার আজকের এই 6 রকমের শরবতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।